দোস আজকে যদি স্যার ভালো করে পড়াটা বুঝাইছে তাই না ভালো করে বুঝাইছে তারপর আমি মোবাইল দিয়ে ছবি তুলে রাখছি যাতে ভালো করে বাড়িতে গিয়ে পড়াশোনা করতে পারি তুই কি করছিস দোস্ত পাবজি খেলছি পাবজি খেলার মজাটাই আলাদা ওদের কাছে এত দামি দামি স্মার্টফোন আছে আর আমার কাছে কোনো ফোনই নেই মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়াটাই বোধহয় আমার ভুল হয়েছিল ওদের কাছে জীবনের সবকিছু চাহিদা আছে আর আমি এভাবে জীবন কাটাচ্ছি আর পারছি না আমি ঘরে গিয়ে বাবাকে বলবো আমাকে একটা স্মার্টফোন কিনে দিতে কি হয়েছে সিয়া বাবা আমার সব বন্ধুদের কাছে দামি দামি স্মার্টফোন আছে ওদের কাছে মোবাইল থাকার কারণে ওরা ভালো করে পড়ালেখা করতে পারে আর আমার কাছে কোনো মোবাইলই নেই তার কারণে আমার পড়ালেখা এখন একটু খারাপ হইতেছে বাবা বাবা আমরা তো গরিব ওটা তো চিন্তা ভাবনা করতে হবে আমরা তো ঠিক মতো তিন বেলা খাইতেই পারি না এর মাঝে তুই আবার মোবাইলে কথা বলিস বাবা তুমি লেখাপড়া করো ঠিক মতো তোমার মোবাইল কিনে দিব আমি কিচ্ছু জানি না আমার কালকের মধ্যে মোবাইল চাই আমার সব বন্ধুরা স্মার্টফোন চাই বাবা এরকম করলে তো হবে না কি করবো বুঝতে পারতেছি না ঘরের অবস্থা খুব ভালো না এর মাঝে আবার নতুন মোবাইল চাইতেছে সিয়াম কি করবো ভেবে পাচ্ছি না খুব কষ্ট আছে তার জন্য নতুন মোবাইল আনছি তুই ঠিক মতো লেখাপড়া করিস নতুন ফোন কোনো টেনশন করিস না থ্যাংক ইউ সো মাচ বাবা দোস দেখ বাবা আমাকে নতুন মোবাইল কিনে দিয়েছে আচ্ছা বাদ দে আমাদের প্ল্যান আছে কাল আমরা বাইক নিয়ে ঘুরতে যাব তুই যাবি তুই কাকে কি বলস ওই তিন বেলা ঠিক মতো খাইতে পারে না ওই কিনবো বাইক ওই বাইক নিয়ে ঘুরতে যাইবো আর তো সাইকেল আছে সাইকেল নিয়ে যাইবো এভাবে আর কতদিন একটা বাইক কিনে নে না এ দোস্তি হম নাহি বাবা কি হয়েছে সিয়া বাবা আমার সব বন্ধুরা প্রতিদিন বাইক নিয়ে স্কুল যায় আর আমার রোজ সাইকেল নিয়ে স্কুল যাইতে হয় ওরা আমাকে নিয়ে হাসাহাসি করে আমার আর সব ভালো লাগতেছে না বাবা আমার একটা বাইক লাগবো সিয়াম তুই তো জানাস আমার ফ্যামিলি অবস্থা বাবা তুই যে জানাস এই করোনা ভাইরাস কি অবস্থা আমরা তিন বেলা খেতেই পারি না ওদের সাথে তুলনা দিলে আমাকে চলবে আর এসে বড় লোক আমরা এসে গরিব তুই তো জানাস বাবা তোর লেখাপড়ার জন্য কিস্তি রয়েছে কিস্তি দিতে পারি না এর কারণে আমার আর ভালো লাগে না রে আমি এত কিছু জানি না যখন একটা বাইক কিনে দেওয়ার সামর্থ্য নেই তখন একটা সন্তান জন্ম দেওয়ার কি দরকার ছিল প্রত্যেকবার তোমার এই নাটক আর আমার ভালো লাগে না আজ পর্যন্ত কি করছো আমার জন্য তুমি থাকো তোমার লোন আর কিস্তি না আমি এত কিছু জানি না আমার বাইক লাগবো ব্যাস বাইক লাগবো আমি এত কিছু জানি না যখন একটা বাইক কিনে দেওয়ার সামর্থ্য নেই তখন একটা সন্তান জন্ম দেওয়ার কি দরকার ছিল প্রত্যেকবার তোমার এই নাটক আর আমার ভালো লাগে না আজ পর্যন্ত কি করছো আমার জন্য তুমি থাকো তোমার লোন আর কিস্তি না আমি এত কিছু জানি না আমার বাইক লাগবো ব্যাস বাইক লাগবো সিয়া বাবা তুই আমাকে ক্ষমা করে দিস আমার নামে ছোট্ট একটি সমিতি ছিল তা দিয়ে তোর স্বপ্ন তুই পূরণ করে নিস বেঁচে থাকতে তোর জন্য কিছু করতে পারি না আমি মরে গিয়ে তোর স্বপ্ন পূরণ করে দিয়ে গেলাম কথা গেছি আমি
আমাকে ক্ষমা করে দিস বাবা যে আমার সোনার মদিনা বাবা যে আমার স্বর্গের তুলনা বাবা যে আমারই সুখের ঠিকানা পৃথিবীতে যার বাবা নেই মানে সে বোঝে তার বেদনা